হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দিদি বাড়িতে আছি, দিদিদের একটা সবজি বাগান আছে, সবজি বাড়ি বলা হয় সেটাকে। তো আমরা সেই সবজি বাড়ি যাচ্ছি, সেখানে সবজি চাষ আছে, প্রচুর প্রচুর সবজি চাষ করা হয়। সেই সবজি বাড়িতে গিয়ে আমরা সেই সবজি দেখবো, সেই জন্য যাচ্ছি। আমাদের একটা টিম আছে, দেখো এই টিমের মধ্যে আমার মাসিমা রয়েছে, এই যে আমার দিদি। মাসিমা, ওখানে কি কি সবজি চাষ করা হয়? সব রকমই আছে, টমেটো আছে, বেগুন আছে, সিম আছে, লঙ্কা আছে, মানে পুরো ফুলকপি সব জিনিসটাই পাও, সব জিনিসই পাওয়া যায়। মানে পুরো সবজি বাড়ির নামটা একদম সার্থক, মানে ওখানে সব রকম সবজি পাওয়া যায়, মোট কথা হচ্ছে এটা, তাই তো? দিদি, আমাদের কতক্ষণ হাঁটতে হবে এখান থেকে? আধা ঘন্টা গাইজ, আধা ঘন্টা হেঁটে আমাকে এখন যেতে হবে সেখানে, কোনো ব্যাপার না, ঠিক আছে, এক ঘন্টা যাবে। তো এখন কিন্তু প্রচুর ঠান্ডা এখানে, কলকাতাতেও অনেক ঠান্ডা পড়েছিল আমি যখন এসেছিলাম, এখন প্রচুর ঠান্ডা আছে, দেখেই বুঝতে পারছি আমরা কতটা স্পিডে হাঁটছি। এখান থেকে অনেকটাই দূর, তাই আমাদের খুব তাড়াতাড়ি করে হেঁটে যেতে হচ্ছে সেখানে, সেখানে না হলে গিয়ে এরপরে সন্ধ্যা হয়ে গেলে সেখানে গিয়ে দেখাতে পারবো না সেই সবজিগুলোকে তোমাদেরকে, তার জন্য একটু তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। আমাদের হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছে কোথাও ঝগড়া লেগেছে, আমরা সেখানে ছুটে ছুটে যাচ্ছি। দেখো এখানে নারকোল গাছ, তাল গাছ, তারপর বাঁশ গাছ কিন্তু প্রচুর আছে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো মনে হচ্ছে সবুজ রং ঢেলে দিয়েছে মাঠে, এত ভালো লাগছে দেখতে এখানে, যেন অন্য জায়গায়। দেখো আমার দিদি আমার সঙ্গে আজকে হেঁটে পাল্লা দিচ্ছে, কে আগে আগে যায় সেইখানে পৌঁছতে পারি আমরা সবজি বাড়িতে। কি ভালো লাগছে নেচারটা, খুব সুন্দর। যারা শহরে, হ্যাঁ গ্রামের লোক বলে আমাকে ভয় দিচ্ছে, হ্যাঁ এটা বাস্তব কথা, গ্রামের লোক বলে শহর ভালো, শহরের লোক বলে গ্রাম ভালো। তো আমি যেহেতু শহরে থাকি, তো আমার কাছে গ্রামটা ভালো লাগবেই। আমি কিন্তু মাসিমার সঙ্গে হেঁটে পারছি না সত্যি বলতে এটাই, আর মাসিমা কিন্তু অনেক জোরে জোরে ছুটছে, আমি সেটা পারছি না মাসিমার মতো ছুটতে। পুরো কেরালার মতো দেখতে লাগছে। জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, কিছু দেখাই হবে এরকম একটা মনে হচ্ছে। দেখো দিকে তার কাছে শাড়িগুলো কি ভালো লাগছে দেখে, তার মানে গাইজ আমরা চলে এসেছি এত ছোটাছুটি করে। দিদি এইটা, এটাই কি সবজি বাড়ি? আর একটু এগোলে আমরা সবজি বাড়ির কাছে পৌঁছে যাব। এই যে মাসিমা গেট খুলছে, আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে যত রকম সবজির চাষ করা হয়েছে সবই তোমাদেরকে দেখাবো। এইগুলো দেখো গাইস, বেগুন গাছ, বেগুন গাছে তুলে এলিছে নি কালকে, আজকে বেগুন নেই, কাল গাছে বেগুন। বিরাট বাড়িটা দেখছো কত বড়, thank you.
তো গাইজ, এক কথায় বলতে গেলে শীতের যত রকম সবজি চাষ করা হয় সব রকম সবজি চাষই এই সবজি বাড়ির ভেতরে করা হয়েছে। যেমন ধরো টমেটো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, মূলো, বিনস, সিম, লঙ্কা, এই জাতীয় অনেক রকম শাক সবজি চাষ করা হয়েছে এই সবজি বাড়িতে। কিন্তু জায়গাটা যেহেতু অনেকটাই বড়, তাই সব সবজিগুলোকে একবারে ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি একবারে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। সবজি চাষের পাশাপাশি ফুলের চাষও করা হয়েছে এখানে, দেখো গাইস বেশ ভালো লাগছে দেখতে। গাইজ, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা।